বিবাহের হুকুম কি? বিবাহের হুকুম সাধারণ অবস্থায় যদি বলেন, একটা হচ্ছে সাধারণ অবস্থা। সাধারণ অবস্থা মানে হচ্ছে যে আপনি সাবালক আর বিয়ে করতে পারবেন, কিন্তু আপনার অবস্থা হচ্ছে নর্মাল অবস্থা। আপনার বিয়ে না করার কারণে কোনো গুনাহ হচ্ছে না, ব্যভিচার হচ্ছে না, সমকামিতা হচ্ছে না, হস্তমৈথুন হচ্ছে না, আর অপর মহিলাদের পিছনে পিছনে তাকাতে যাচ্ছেন না, এইসব হচ্ছে না। সাবালক হিসাবে যেটা একটা নারীদের দিকে চাহিদা থাকে সাবালকের, ওই রকমটা সাধারণ আছে। সাধারণ এই অবস্থা যদি হন তাহলে বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা। কি সুন্নাতে মুআক্কাদা? এটা সমস্ত নবী রাসূলগণের সুন্নাত, সুনানুল মুরসালিন আল্লাহ কোরআনে কারীম উল্লেখ করেছেন। ওয়াজাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, প্রত্যেক নবী রাসূলের আজওয়াজ ছিল, বিবিরা ছিল, ওয়া যুররিয়ার ছেলে মেয়ে ছিল, স্ত্রী নেওয়া আর ছেলে মেয়ে নেওয়া, এটা নবী রাসূলদের সুন্নাত আল্লাহ কোরআনে বলেছেন। এটা হচ্ছে সাধারণ অবস্থার কথা। আর দুটি অবস্থা আছে এর ব্যতিক্রম। একটা অবস্থা হচ্ছে যে আপনার সাবালক মানুষ বা সাবালিকা আর বিয়ে না করার কারণে আমার গুনাহ হচ্ছে, ব্যভিচারের গুনাহ অথবা সমকামিতার গুনাহ অথবা হস্তমৈথুনের গুনাহ অথবা বুলু ফিল্ম দেখার গুনাহ অথবা নারীদের দিকে শুধু সবসময় মন যায়, হ্যাঁ প্রেম করতে ইচ্ছা করে, হ্যাঁ এইসব শয়তানি মন মেজাজ তৈরি হয়, এইরকম যদি পরিস্থিতি গুনাহ থেকে বাঁচতে পারছেন না তাহলে বিয়ে করা তখন ফরজ এই অবস্থায়। তৃতীয় আরেকটি অবস্থা, সেটা হচ্ছে যে সাবালক মানুষ কিন্তু নিজের মধ্যে পুরুষত্ব অত্যন্ত দুর্বল দেখছেন, আমি এই রকম অবস্থায় যদি বিয়ে করি তো আমার স্ত্রীর শারীরিক চাহিদা মেটাতে পারবো না, বরং যখন চাহিদা মেটাতে পারবো না তার দ্বারা গুনাহ হতে পারে, অপর পুরুষের দিকে তার নজর যেতে পারে, সে পাপে লিপ্ত হইতে পারে, আমার ছত্রছায়ে সে ব্যভিচারে লিপ্ত হইতে পারে, এইরকম যদি আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বিয়ে করা অনেক ওলামাদের কাছে জায়েজ নয়, আর কমপক্ষে বিয়ে করা অপছন্দনীয়, কারণ আপনার ওই মেয়েটিকে বিয়ে করা তার পাপের কারণ হইতে পারে। জি হ্যাঁ, তো এই তিনটি হচ্ছে অবস্থা বিয়ের। আপনি এখন আপনার অবস্থা বেশি ভালো বুঝছেন, যদি গুনার আশঙ্কা থাকে তাহলে বিয়ে করা ফরজ, আর নর্মাল অবস্থা থাকে বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা, আর যদি যোগ্যতা শারীরিক না থাকে বা আর্থিক না থাকে তো বিয়ে করিয়েন না। كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهم جلا نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتهم جلا نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا